আপনি কি একতলা ফ্ল্যাটে করবেন? বেল গাছের ঝোপে, বাঁশঝাড়ের চিপায়, তাল গাছের ঝোপে যে জায়গায় কুত্তা কুত্তি আকাম করে ওই জায়গায় চলে আসেন আপনি। আপনি ফোন দিছিলেন? হ্যাঁ আমি ফোন দিছিলাম। আপনার দিকে তো কেমন দেয়া যাইতাছে, আপনার প্যাকে তো গেঞ্জি, তার উপরে আবার শার্ট পরছেন, মাথায় মাল নাই, আর এমনি আপনার তো পুরো মালেঙ্গার মতো দেখা যাইতাছে। ভিক্ষের এলায় তুই আমার মাল্লিকা শালা বাংলায় কইতে পারস না, আবার তেলেকা কস। ইরে আমি না তোর বস হই, তুই না আমার তেলা। ও বস, ভুল হয়ে গেছে বস, আসলে আপনি তো জানেনই বস, আমি রাত্রিরেও স্বপ্নেও হাঁটি, স্বপ্নেও অনেক কিছু করি, দিনে তো আরো কি করবো। ওই স্যার থাক, বুঝছি ভাই বুঝছি, আমি মানুষের ভুল টুল মাফ করি, এগুলো কোনো বিষয় না ওস্তাদ। আর হবে না, আর হবে না, আমার কিছু বিষয় কি রে, আমি ফেসবুকে এত বড় করে একটা পুষ্পা গ্যাং এর পোস্ট করলাম, কেউ আমার একটা কন্টাক্ট দিল না। আপনি তো ফেলানি গ্যাং রে কসু দিব। কি কি কইলি জানি ফেলানি? না বস, মানে ওই যে কল্লা কল্লা ফেলানির কথা কইছি। তাহলে ঠিক আছে, আমি তো এমনিতে কল্লা ফেলাই। কি রে আমার যেটা ফোন হয়েছে স্যার, আমি একটা ফোন উঠাই। আনুন নাম্বার, মনে হয় মালটা। হ্যালো পুষ্পা গ্যাং? হ্যাঁ 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 পুষ্পা গ্যাং, বলেন কি লাগবে? আপনি কি কল্লা ফেলাইতে পারবেন? আরে কল্লা কি লাগে, নিচের কল্লাও ফেলাই দিব কন। আহ আপনার ঠিকানাটা দেন। বেলগাছের ঝোপে, বাঁশঝাড়ের চিপায়, তাল গাছের ঝোপে যে জায়গায় কুত্তা কুত্তি আকাম করে ওই জায়গায় চলে আসেন আপনি। হ্যাঁ চিনছি, আইতাছি। আলার ওই নিয়ে দেনি কোন আনকা কি রে বেটা কই লই আইলো, এটাই তো মনে হইতাছে, এর কি বাজারের সিপা? হ্যাঁ কি রে তুই আবার কি করবি বেটা, ঠিক আছে আমি এবার ইচ্ছা করে মারছি, তাহলে ঠিক আছে, কারণ আমি মানুষের ইচ্ছাও পূরণ করি। আপনি ফোন দিছিলেন? আমি ফোন দিছিলাম। আপনার দিকে তো কেমন দেয়া যাইতাছে, আপনার প্যাকে তো গেঞ্জি, তার উপরে আবার শার্ট পরছেন, মাথায় মাল নাই, আর এমনি আপনার তো পুরো মালেঙ্গার মতো দেখা যাইতাছে। বস মালেঙ্গার মতো না তো, ওরে তো দেখা যাচ্ছে জনি ভাইয়ের মতো। কি রে তুই জনি ভাইরে চিনুস কেন? আপনি কি কথা এখানে, আমি তোরে তো আমরা জানি কই ছিলাম। আরে ওই যে লাল শার্ট পরা চিকন চকন পোলাটা আছে, আপনার 1 কোটি টাকা রেডি করেন, আমি ওরে উড়ে আলোয়াইতেছি। তুই আবার আমারে মারছিস বস, না কিছু কইলাম না। আরে দুষ্ট কি অবস্থা, আমি তো তোমার অনেক খুঁজে খুঁজতাছি। আর বড়া গোস না এনে ফ্রি ফায়ার নিয়ে টেনশন আছে, পা কি করব। আরে দুষ্ট তুমি শার্ট কই পাইলা? ও পেলাম মানে? আর দুষ্ট আমি এই শার্ট, আমি এই শার্ট ছোট বালা অনেক গায়ে দিতাম, এখন এই তোমার গায়ে দেখলাম। দুষ্ট একটু দে না, আমি লাইকে ভিডিও ভিডিও করি। তোর বড়া গেম গলা নিয়ে দর, তোরা বড়া আসলে উচ্চ বংশধর। তুমি আমার দুষ্ট মানে দুষ্ট ফকিনির মতো গাদা, ফকিনি ফকিনি বন্ধু বান্ধব নিয়ে সবই তো ঠিক আছে। আরে ঘরে ঢোক, ঘরে ঢোক,
আ দোস্ত একটা জিনিস কম কম লাগতেছে হ্যাঁ দোস্ত তুমি চশমাটা দাও না দোস্ত আচ্ছা দোস্ত আর ঘড়ি আমার আছে চশমা লাগবে দোস্ত দাও ওকিলি মোকিলি করতেছ দোস্ত এনে নিয়া শর্টছে ও গুড ও সাপরা সময় আসলো না রে তুই খারাপ আমি মুতে আসি ও আচ্ছা ঠিক আছে সুই টুই তুলে দি পুষ্পা বস এই মালটাই না হ্যাঁ এইটাই রে ভাই আপনি আমার করলেন কারণ তুই কি আমার চেয়ার দিকে চাই নামতে পারতাছস না ধরা পড়তেছি বস ঘরে বস অনেক ভারী আরে এটা দাঁড়া দাঁড়া বস কই পয়সা কইলন আপনার পাপি আর আমার 1 কোটি টাকা দেন ওই যে ওই আরে চেয়ারটা দেখা তো এটা কারে আনতে নামলি আমি লাল শার্ট পরা কইছেন না লাল শার্ট এইটা কি ওই যে চশমা পরা কইছেন না আমি যে বলতে গেছি এটা তোইরা না কি রে আমি কি করব পল্লি লইতাছ ওই অস্ত্র ভাই করতো স্টপ আমি রেডি ঠিক আমার মারবি না কি ওই না দাঁড়া ওই না মারবো আমারটা খুললে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে দেবো গা তার আগে কিন্তু আরেকটা অস্ত্র আছে না আমার বন্ধুটা কই গেল রে আমি মুইতে এলাম না বন্ধু তো আমার যাওয়ার লোক না তাহলে কি কেউ আরে কিডন্যাপ করলো নাকি আচ্ছা ঠিক আছে খুঁজে দিই যদি আরে কেউ কিডন্যাপ করে আমি একাই এ শহর তো আমি চালাই গ্যাংস্টার পুষ্পা আমার 1 কোটি টাকা মেরে দিতে আরে যদি তুমি দেখতে পারো মানে আরে যদি তুমি সাইজ করতে পারো তাহলে তোমার আমি 5 কোটি টাকা দিই ওকে আপনি টাকা নিয়ে রেডি রেখে ঠিক আছে টাকা রেডি যাও এই 1 কোটি টাকা দিয়ে আমি আমার সাম্রাজ্য দাঁড় করামু কি রে ওই না ডায়লগ দিলে আমার আমারে প্রত্যন্ত সরাই যা যারা ডায়লগটা দিতে হইব ভাই তুই সামনে যা তো তুই সামনে যা ধিক্কে ও পুষ্পা